নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে ছাব্বিশ অক্টোবর দু সাল মঙ্গলবার এই মুহূর্তে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে চিন্তা করবেন না হালকা বৃষ্টির পূর্বাভাস ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কোনো সতর্কবার্তা নেই উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস ত্রিপুরা আসাম ঝাড়খণ্ডে কেমন আবহাওয়া থাকতে পারে খুব সংক্ষেপে জানানোর চেষ্টা করব এই মুহূর্তে চারটি সিস্টেম রয়েছে বিস্তারিতভাবে আলোচনা করা আছে পরের ভিডিওতে যদি ভালো লাগে একবার দেখে নেবেন এই ভিডিওর মধ্যে অত কিছু বলা যায় না কারণ এটা সংক্ষিপ্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি কেমন আবহাওয়া থাকতে পারে তার একটা আভাস এই মুহূর্তে যে আপডেট রয়েছে তা দক্ষিণবঙ্গে জেলাগুলোর মধ্যে যে আপডেট দেখতে পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে প্রধানত চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এছাড়া নদীয়া জেলাতে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে কারণটা হচ্ছে বাংলাদেশ সংলগ্ন জায়গা একটা ঘূর্ণাবর্তীর জন্য প্রচুর পরিমাণে মহেশ চালাইজার বা জলীয় বাষ্পের একটা আধিক্য রয়েছে যার ফলে মেঘ তৈরি হচ্ছে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বৃষ্টি কতদিন চলতে পারে আগামীকাল পর্যন্ত চলতে পারে এটা রয়েছে আপডেট উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে প্রধানত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে তবে বেলার দিকে দার্জিলিং কালিম্পং বৃষ্টির সম্ভাবনা বাকি জেলাগুলো শুকনো থাকবে তাপমাত্রা কোনো ব্যবধান আজকে সেরকমভাবে দেখতে পাওয়া যাচ্ছে না যদিও থাকতে পারে প্রধানত গড় পড়তে হবে কুড়ি থেকে তেইশ ডিগ্রি সর্বনিম্ন সর্বোচ্চ থাকতে পারে তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এটা রয়েছে আপডেট ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে আইসোলেটেড প্লেসে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় আগামীকালও সেই সম্ভাবনা এবং প্রধানত আগামীকাল থেকে ত্রিপুরাতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে চলেছে এটা রয়েছে আপডেট নভেম্বর মাসের এক দুই তিন তারিখে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ত্রিপুরা গুমতি খোয়াই ধলাই সংলগ্ন জায়গাগুলোতে বা জেলাগুলোতে এটা রয়েছে আপডেট আজকে ঝাড়খণ্ডের আবহাওয়ার ক্ষেত্রে সেরকম কোনো বড় পরিবর্তন নেই মোটের উপর শুকনো আবহাওয়া থাকবে মেঘলা আকাশ কোথাও কোথাও থাকতে পারে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আসামে আজকে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আগামীকাল থেকে শুকনো আবহাওয়া থাকবে এটা রয়েছে আপডেট আপডেট এবং আজকেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সেই ঘূর্ণাবর্ত আটচল্লিশ ঘন্টা পর নিম্নচাপের আকার নেবে এটা রয়েছে আপডেট এবং পশ্চিম দিকে এগিয়ে এসে অর্থাৎ দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে এসে নিম্নচাপের আকার নেবে যার ফলে আবার পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এটা দেখতে পাওয়া যাচ্ছে এবং কোথায় কতটা পরিবর্তন আসে আর এক বা দুই দিন না গেলে সঠিকভাবে আপনাদের জানাতে পারছি না নতুন করে আবার একত্রিশ অক্টোবর একটি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে সেই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের আকার নিলেও নিতে পারে এমনটা একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাই আপনাদের এখন সঠিকভাবে আমি জানাতে পারছি না যে ঘূর্ণিঝড় হবে কি না কারণ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যতক্ষণ না পাই আমি অন্তত জানাতে পারছি না যে এটি ঘূর্ণিঝড় হবে না হবে না কারণ অনলাইন সিস্টেমে কখনও দেখায় ঘূর্ণিঝড় আসছে কখন আবার সেটা বিলীন হয়ে যায় কখনও দেখায় তাই বিভ্রান্তি না ছড়িয়ে যখন আবহাওয়া দপ্তর বলবেন যে এখানে ঘূর্ণিঝড় হতে পারে তখনই আপনাদের জানাবো নিম্নচাপগুলো জানালে অত অসুবিধা নেই কিন্তু ঘূর্ণিঝড় একটি এমন জিনিস সেটি ধ্বংসের প্রতীক তাই মানুষের চিন্তা প্রচণ্ড বেড়ে যায় টেনশন বেড়ে যায় তাই টেনশন বাড়িয়ে কোনো লাভ নেই তাই আমাদের এটা মনে রাখতে হবে এখন নিম্নচাপ হতে চলেছে ঘূর্ণিঝড় মাথায় না রাখাই ভালো তবে মনে রাখবেন ঘূর্ণিঝড়ের মরশুম কিন্তু এসে গেছে এছাড়া আজকে অন্যান্য জায়গা বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে প্রধানত রংপুর এছাড়া বরিশাল চট্টগ্রামে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বাকি বিভাগগুলো শুকনো থাকবে আগামীকাল প্রচণ্ড বৃষ্টি কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে মাঝারি বাড়ি যেমন রয়েছে শ্যামনগর মংলা খুলনা কলাপাড়া ভোলা বরিশাল এছাড়া লালমোহন মতিহাট সেনবাগ হাতিয়া এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল যেটা দেখতে পাওয়া যাচ্ছে অন্যান্য জায়গাগুলোতে আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে তবে নভেম্বরে এক দুই তিন তারিখে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের জায়গাগুলো বরিশাল বিভাগে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং